ওয়েলকাম আইডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণীর গণিতের কোশেদিকি ফিফটিন পয়েন্ট টু এর আজকে ষোলো দাগ সতেরো দাগ আঠেরো দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব গত ভিডিওতে আমি এই কোশেদিকি ফিফটিন পয়েন্ট টু এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লে থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি ষোলো দায় একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পায় সমবাবু বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি দেখো তোমাদের বইতে যেরকম বলা আছে আমি আগে বুঝে নিই কি বলা আছে এখানে ধরো এবিসি একটি সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই আমি ধরে নিলাম এই এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স মিটার এবার এই প্রতিটি বাহুদৈর্ঘ্য যদি এক মিটার করে বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে এই সমবাহু ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য কী হবে এটা আমাদের বার করতে হবে তাহলে দেখো আমি এখানে এবিসি ত্রিভুজ লিখেছি আমি এখানে লিখে নেব কি যে ধরি ত্রিভুজ এ বি সি হল একটি সমবাহু ত্রিভুজ যার এবি সমান বিসি সমান এসি ইকুয়াল টু এক্স মিটার এবার এর ক্ষেত্র আমি বার করব কি লিখব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবর্ত্রী পুজোর ক্ষেত্রফল সূত্রটা কি সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে কি বাহু স্কোয়ার এক্স ধরেছিলাম প্রথমে আমি তাহলে কী লিখবো এক্স স্কোয়ার বর্গ মিটার তাহলে সমবর্তী পুজোর ক্ষেত্রফলটা আমি বার করলাম এবার কী বলা আছে যে প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি এক এক মিটার করে বাড়ে তাহলে ক্ষেত্রফলটা হবে সেটা বার করে নেব তাহলে কী লিখবো যে অতএব সমবাহু ত্রিভুষ্টির প্রতিটি বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে হয় ছিল এক্স এক মিটার বাড়ানো হলো মিটার লিখে নেব এত মিটার এক্স প্লাস ওয়ান মিটার হয়ে গেল এরপরে এর ক্ষেত্র বলে বার করবো যে অতএব ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার মানে কী হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে কী লিখবো বর্গ মিটার এবার কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হলো সেটা বার করিনি তো কী লিখবো অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটা বৃদ্ধি পায় সমান তাহলে এটা হচ্ছে বড়োটা তাহলে এখানে কী লিখবো রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এবার প্রথমটা বাদ দেবো তাহলে কী লিখবো রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার এবার দেখো এই দুটো থেকে আমি রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কমন নেব সমান তাহলে কী লিখবো যে রুট থ্রি বাই ফোর কমন কমনে নিলাম এখানে থাকলো কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকলো আর এখানে কী থাকলো মাইনাস এক্স স্কোয়ার এখানে থেকে গেলো বুঝলে এবার দেখো রুট থ্রি বাই ফোর হয়ে গেল এবার আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে নিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পুট করে আমি এটা লিখলাম আর এখানে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দাও এখানে তাহলে কত থাকলো রুট থ্রি বাই ফোর এখানে কী হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান এখানে একটা এক গুণ করলে এক হয়ে যায় এক্স করে এক্স করে কেড়ে গেছে এখানে কী লিখবো এই জায়গাটাও আমরা লিখবো মিটার বোঝা গেছে এটাও লিখবো বর্গ মিটার আর এখানটাও লিখব মিটার দেখো আমাদের বৃদ্ধি পেলো রুট থ্রি বাই ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান মিটার কিন্তু বইতে দেওয়া আছে রুট থ্রি মিটার বৃদ্ধি পেলো তাহলে এটা ইকুয়াল টু এটা হবে তাহলে আমি এখানে কী লিখবো যে শর্তানুযায়ী তাহলে কী হবে এটা ইকুয়াল টু রুট থ্রি হবে লিখব রুট থ্রি বাই ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু রুট থ্রি বা টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু রুট থ্রি ইন্টু ফোর বাই রুট থ্রি হয়ে গেল মানে এদিকে আসতে উল্টে গেলো ভাগ ভাগের আকার হয়ে গেলো এবার রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম তাহলে কী থাকবে তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর বা টু এক্স ইকোয়াল টু ফোর মাইনাস ওয়ান হয়ে গেলো বা টু এক্স ইকোয়াল টু থ্রি হয়ে গেল বা এক্স ইকোয়াল টু থ্রি বাই টু হয়ে গেল বা এক্স ইকোয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দেখো এক্স মানে কী ধরেছিলাম এক্স মানে ধরেছিলাম সমত্রুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক্স মিটার ধরেছিলাম আমি তাহলে এই এক্সের মানটা কী বেরোলো এক দশমিক পাঁচ মিটার বেরিয়ে পড়লো বুঝতে পারলে তাহলে তোমরা কী লিখবে তোমরা এখানে লিখবে যে অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক দশমিক পাঁচ মিটার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি সতেরো দেখেছে একটি সম্ভব ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রি ইস টু টু বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি দেখো এখানে কি বলেছে আমি একটু বুঝে নিই এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র বলা আছে তাহলে এই সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি দেওয়া আছে রুট থ্রি এবার কী দেওয়া আছে যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে ষাট সেন্টিমিটার মানে এখান থেকে এইটুকু ষাট সেন্টিমিটার হলে সমব ত্রিভুষ্টির পরিসীমা মানে এই ত্রিভুষ্টির চারদিকে পরিসীমাটা কত সেটা আমাদের বার করতে হবে দেখো এখানে সমব ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত্র দেওয়া আছে এবং বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের একটি বাউু দৈর্ঘ্য এক্স মিটার মানে এক্স সেন্টিমিটার তাহলে কী লিখবো যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি বর্গক্ষেত্রে একটি বা আমি এক সেন্টিমিটার ধরে নিলাম এবার দেখো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা আমি বার করে নেব তাহলে কী দেখব যে অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান তাহলে কী হবে রুট টু ইন্টু একটি বাহু দৈর্ঘ্য তাহলে একটি বাহ দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার ছিল তাহলে এখানে কী হবে সেমি তাহলে বরক্ষেত্রে কন্যা দুর্গ আমরা কী বার করলাম রুট টু ইন্টু এক্স সেন্টিমিটার কিন্তু এখানে রয়েছে ষাট সেন্টিমিটার তাহলে এই ষাট সেন্টিমিটার ইকুয়াল টু রুট টু ইন্টু এক্স তাহলে এখানে কী লিখব শর্তানুযায়ী রুট টু ইন্টু এক্স ইকোয়াল টু ষাট বা এক্স ইকুয়াল টু তাহলে কত হবে ষাট বাই রুট টু এবার আমি এই হরের করটা করে নেব তাহলে কী লিখবো বা এক্স ইকোয়াল টু ষাট এবার আমি উপরেও রুট টু দিয়ে গুন করবো আর নিচে তো রুট টু ছিল নিচেও রুট টু দিয়ে গুন করবো তাহলে দাও কী হবে এরপরে এক্স ইন্টু ষাট ইন্টু রুট টু আর এখানে রুট টু রুট টু গুন করলে টু হয়ে যায় এবার কারি করে দাও তাহলে কত হবে দু তিনের ছয় তাহলে তিরিশ রুট টু হয়ে যাচ্ছে তাহলে বা এক্স ইকোয়াল টু থার্টি রুট টু হয়ে গেল এবার বরক্ষেত্রের এক্স মানে কী ধরেছিলাম একটি বাবু ধরে ধরেছিলাম আমি তাহলে বরক্ষেত্রের একটি দৈর্ঘ্য তাহলে কত হলো তিরিশ রুট টু সেমি তাহলে এটা কী বার করলো আমি তাহলে এখানে তিরিশ রুট টু সেন্টিমিটার বার করে নিলাম বুঝতে পেরেছ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমি বার করে নেবো তাহলে কী করবো যে অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুদৈর্ঘ্য সমানত কত বেরো কত বেরোলো তিরিশ রুট টু সেন্টিমিটার বেরোলো ক্ষেত্র ব্যবহার করবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে কত হবে বাউ স্কোয়ার হয়ে যাবে তাহলে রুট থার্টি রুট টু ইন্টু থার্টি রুট টু হবে কী লিখবো বর্গ সেমি দেখো তিরিশ সঙ্গে তিরিশ গুণ করলে কত হয় নশো হয়ে যায় আর রুট টু রুট টুর সঙ্গে গুণ করলে কত টু হয়ে যায় এখানে কী লিখবো বর্গ সেমি সমান তাহলে কত হলো ন দেওয়া আঠারোশো বর্গ সেমি কী বললাম বুঝতে পেরেছ দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি এবার আমি সমবর্ত্রী পুজোর ক্ষেত্রফলটা বার করব কি করে বার করব দেখো এখানে দেওয়া আছে সমবর্তী পুজোর ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আছে রুট থ্রি টু টু দেওয়া আছে আর আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করেছি তাহলে আমরা এরকম লিখতে পারি যে অতএব রুট থ্রি ইস টু টু এটা হচ্ছে সমবর্তী পুজোর ক্ষেত্রফল বল এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল ইকুয়াল টু সম্পত্তী পুজোর ক্ষেত্র বলটা আমাদের জানা নেই জিজ্ঞাসা দিলাম টু এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা বার করেছি কি আঠেরোশো বুঝতে পেরেছো এবার এক্সের দৈর্ঘ্য মানে এই জিজ্ঞাসা বার করলেই আমরা কী পেয়ে যাব সম্পতী পুজোর পেয়ে যাব তাহলে কী লিখবো দেখো তাহলে বা রুট থ্রি বাই টু ইকুয়াল টু করে নিলাম বা টু ইন্টু জিজ্ঞাসিহ্ন ইকুয়াল রুট করে বা জিজ্ঞাসন ইকোয়াল টু রুট থ্রি ইন্টু আঠারোশো বাই দুই হয়ে গেল এবার কার করে দিচ্ছি দু নয় আঠারো তাহলে নশো হয়ে গেলো তাহলে নশো রুট থ্রি হয়ে গেল বা জিজ্ঞাসন ইকোয়াল টু রুট থ্রি ইন্টু নশো বেরোলো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি আমি বা জিজ্ঞাসন ইকোয়াল টু নশো রুট থ্রি হয়ে গেলো এবার দেখো এটা কী বেরোলো বল দেখি এটা হচ্ছে কি সমবত্রিভুজের ক্ষেত্রফলটা বেরোলো তাহলে সমবর্ত্রী পুজোর ক্ষেত্রফলটা কী বার করলাম এখানে লিখে নেবো কি লিখবো যে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী বেরোলো আমাদের নশ রুট থ্রি বর্গ সেমি বুঝতে পারলে এবার আমি এই নশো রুট নশো রুট থ্রি সেমি এটা হচ্ছে বল এবার দেখো সমবতীপুজের আমরা সমবতীপুজের ক্ষেত্রফল কী সূত্র জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার এটা আমরা জানি ধরো এই সমবতীপুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ধরো আমি ওয়াই সেন্টিমিটার ধরে নিলাম তাহলে এখানে কী লিখব ধরি সমবাহু ত্রিভুজের এবিসি লিখে দাও এখানে এবিসি সমবাহু ত্রিভুজ চিহ্ন দিতে দাও ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ওয়াই সেন্টিমিটার এবার এর ক্ষেত্রফল বার করবো অতএব ক্ষেত্রফল সমান তো সম্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হয়ে গেলাম কি লিখবো বর্গ সেমি তাহলে ক্ষেত্র আমি এটা বার করলাম কিন্তু এর একটু আগে আমরা বার করেছি কি নশো রুট থ্রি বর্গ সেন্টিমিটার বার করেছি তাহলে আমি এখান থেকে ওয়াই মানটা বার করে নেবো তাহলে কী করবো এখানে লিখবো শর্তানুযায়ী এখানে কি লিখবো দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত হবে নশো রুট থ্রি বা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু তাহলে কী এখানে নশো রুট থ্রি ইন্টু এখানে ফোরটা ওপর চলে যাবে রুট নিচে হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে দিচ্ছি বা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু তাহলে কী থাকলো এখানে নশো ফোর থাকলো বা ওয়াই ইকোয়াল টু নশো ইন্টু ফোর হয়ে গেল এবার এখানে দেখো তিরিশ ইন্টু তিরিশ ইন্টু টু ইন্টু টু ভেঙে নিলাম আমি ইকুয়াল টু তিরিশ ইন্টু টু সমান ষাট তাহলে ওয়াই মানে কি সমভাব ত্রিপুজের প্রতিটি বাহু দুর্গ তাহলে সমভাব ত্রিপুজের প্রতিটি বাহু দুর্গ আমরা কী পেলাম ষাট সেন্টিমিটার পেয়ে গেলাম তাহলে এখানে কী লিখবো যে অথএব অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ষাট সেমি এবার আমাদের কী প্রশ্ন চাইছে যে এরকম সমবাহ ত্রিভুষ্টির পরিসীমাটা আমাদের বার করতে হবে তাহলে কি লিখবো যে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান ষাট গুণিতক তিন এখানে কি লিখবো সেমি সমান একশো আশি সেমি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আঠারো দেখি একটি সমকোণিত ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে তেরো সেন্টিমিটার এবং তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে এখানে কী বলেছে আমি একটু বুঝে নিই এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে তেরো সেন্টিমিটার এবং এই ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে কত দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বার করতে হবে দেখো ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে ধরে নিচ্ছি এখানে তাহলে আমি এখানে এরকম লিখে নেব কি লিখবো যে ধরি ত্রিভুজ এব একটি সমকোণে ত্রিভুজ এবার আমি এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ কিন্তু দেওয়া নেই ধরো আমি এবি বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নিচ্ছি আর বিসি বাহু দৈর্ঘ্য বি সেন্টিমিটার ধরে নিচ্ছে তাহলে কি লিখব যার এব সমান এস এম এবং বিসি সমান বি সেমি তাহলে আমি দুটো বাহু ধরে নিলাম এটা এ এটা বি ধরে নিলাম এবার দেখো এই সমব ত্রিভুজের আমি পরিসীমাটা বার করে নেব কি লিখবো যে অতএব ত্রিভুজ সি সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে সংগতি পৃষ্টির পরিষেমা সূত্রটা কি তিনটি তাহলে বাবু জব এ যুক্ত বি যুক্ত তেরো 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 সেমি দেওয়া আছে এখানে তাহলে আমি অতিবৃষ্টির পরিষেবা বার করলাম কিন্তু বইতে দেওয়া আছে কথা তিরিশ সেন্টিমিটার তাহলে এখানে কি লিখবো যে শর্তানুযায়ী এ প্লাস বি প্লাস তেরো ইকুয়াল টু তিরিশ সেন্টিমিটার বা এ প্লাস বি ইকুয়াল তাহলে কত হবে তিরিশ বিযুক্ত তেরো হয়ে যাবে ইকুয়াল টু সতেরো তাহলে দেখো এই সমভৈত্রীপুষ্টির তাহলে এ প্লাস বি মানে এই দুটি বাহুর সমষ্টি কত বেরোলো সতেরো সেন্টিমিটার বেরিয়ে পড়লো বুঝতে পারলে তাহলে দুটি বাহুর সমষ্টি সতেরো সেন্টিমিটার বেরোলো এবার আমি এই সমবৈতৃপুষ্টির অতিভুজের দৈর্ঘ্যটা আমি বার করবো তাহলে কী লিখবো যে অতএব এবার আমরা তো জানি অতিভূস্কার সময় লম্বস্কারযুক্ত ভূমিস্কার তাহলে এখানে কি লিখব যে আমরা জানি এসি স্কোয়ার মানে অতিপু স্কোয়ার সময় লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার তাহলে কি লিখবো এসি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার তাহলে এখানে কি লিখব যে এসি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার এবার দেখো এসির মান কত দেওয়া আছে এসির মান দেওয়া আছে তেরো মানে অতিপুজের মান তো দেওয়া আছে তেরো তেরো স্কোয়ার করে দিলাম এবার এ বি এ বি মানে আমি এ সেন্টিমিটার ধরেছিলাম বিসি বি সেন্টিমিটার ধরেছিলাম তাহলে এখানে কি লিখবো এ স্কোয়ার করে দিলাম প্লাস বি স্কোয়ার করে দিলাম বা আমি এইটাকে এদিকে নিচ্ছি এটাকে ওপারে নিয়ে নিচ্ছি দেখো তাহলে কী করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু তেরোকে তেরো গুণ করলে কত হয় এক ছয় না মানে একশো ঊনসত্তর হয়ে গেল বা এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখো স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্রথম সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু আমি এটা তুলে নেব কী লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি ইকোয়াল টু এক ছয় নয় বা দেখো এ প্লাস বি এ প্লাস বি মানটা কত আছে সতেরো আমি বার করেছি এখানে সতেরো বসিয়ে দেব তাহলে সতেরো স্কোয়ার ইক মাইনাস টু এ তাহলে কত হচ্ছে একশো বা সতেরোকে সতেরো দিয়ে গুণ করো সতেরোকে সতেরো দিয়ে আমি এখানে গুণ করে নিচ্ছি সতেরো সাথে একশো আর সতেরো একে সতেরো তাহলে কত হচ্ছে নয় আট দুই তাহলে দুশো উননব্বই কত হলো তাহলে দুশো এবার আমি এটাকে ওপারে নিচ্ছি মাইনাস একশো ঊনসত্তর ইকুয়াল এবার মাইনাস টু এবি ছিল আমি ওটাকে নিচ্ছি কী করবো হয়ে গেলো মানে প্লাস হয়ে গেলো বুঝতে পারছি কী করলাম আমি এবার দেখো এই টু আমি নিয়ে নেব বা টু এবার একশো থেকে একশো বিয়োগ দিচ্ছি দেখো একশো ঊনসত্তর বিয়োগ দিলাম এটা গুণ করেছিলাম আচ্ছা বিয়োগ দিলে কত হচ্ছে গেলে শূন্য এখানে আট থেকে ছয় বাদ গেলে দুই আর দুই থেকে এক গেলে এক তাহলে কত হচ্ছে তাহলে একশো কুড়ি বা এ বি ইকুয়াল তাহলে কত হবে একশো কুড়ি বাই দুই হয়ে গেল বা এ বি ইকুয়াল টু একশো কুড়িকে দুই ভাগ করলে কত হয় ষাট হয়ে যায় এবার দেখো বির মানটা আমরা কী পেলাম ষাট সেন্টিমিটার বুঝতে পারলে এবার আমি এই যে সমকোণী ত্রিপুষ্টির সমকোণী ত্রিপুষ্টির ক্ষেত্র ফল বার করবো আমি তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি হাফ ভূমিগন্তুক উচ্চতা আমরা জানি তাহলে কী লিখবো অতএব সি এখানে ত্রিভুজ চেহ্নিত সমকোণে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি মানে বি আর হাফ ভূমিগন্তুক উচ্চতা উচ্চতা মানে এটা এটা আমি বি ধরেছিলাম এটা এ ধরেছিলাম তাহলে এখানে কী লিখবো এ এখানে কি লিখব বর্গ সেমি এবার দেখো ইকুয়াল টু হাফ হাফ বসিয়ে দিলাম এবার এটাকে একটু সামনে নিয়ে নিলাম আর বি তো বি এখানে লিখে নিলাম ইকুয়াল টু হাফ লিখে দিলাম দেখো মান আমি ষাট বার করেছি গুণিতক ষাট বসিয়ে দিলাম এখানে কি লিখব বর্গ সেমি এটাও হবে বর্গ সেমে এবার কার্ড করে দাও তিরিশ হয়ে গেল সমান তিরিশ বর্গ সেমি তাহলে দেখো সমকরিতী পূজার ক্ষেত্রফলটা কী বার করলাম তিরিশ বর্গ সেমি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে